মুম্বাই, যাকে বলা হয় সিটি অফ ড্রিমস। স্বপ্নের এই রঙিন দুনিয়ায় প্রদীপের নিচেও যে অন্ধকার আছে তা কিন্তু এই দুনিয়ার বাসিন্দারা হাড়ে হাড়েই টের পান, এত বছর ধরে পেয়েই এসেছেন। এখন সম্প্রতি হয়তো অনেক খবর আপনাদের নজরে এসেছে যে সালমান খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল সবাই হত্যার হুমকি পাচ্ছেন। কিন্তু বিশ্বজুড়ে যারা সমাদৃত, যারা পূজিত, যাদেরকে সবাই এত ভালোবাসে, তাদেরকে কেন একদল আততায়ী ঘৃণা করছে, মারতে চাইছে? নাকি এটা ভালোবাসারই আরেক রূপ, নাকি ওই খাল কেটে কুমির আনার মতো কোনো উদাহরণ? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমরা জানবো, তার জন্য আমাদের যেতে হবে একটু পেছনে। সাল 1990, যখন বলিউডের সাথে আন্ডারওয়ার্ল্ডের একটা গভীর সম্পর্ক চলছে। মূলত 1980 থেকে 90 মধ্যেই ডি কোম্পানি নামে একটি কোম্পানি, যেটি হচ্ছে ভারতের সব থেকে বড় মাফিয়া দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিমের কোম্পানি ছিল ডি কোম্পানি, এই কোম্পানি সিনেমায় বিভিন্ন সময়ে অর্থায়ন করেছে। সে সময়ে মাফিয়াদের কিংবা তথাকথিত ভাইদের ইশারা ছাড়া কিন্তু কোনো সিনেমা নির্মাণ করা হতো না, কোনো ডিরেক্টর্স কিংবা অ্যাক্টার্স কেউই কোনো সিনেমায় কাজ করার অনুমতি পেতেন না। এই সময়টাতেই একজন, যার কথা বলছিলাম, দাউদ ইব্রাহিম, বলিউডের কথা যদি আসে তাহলে দাউদ ইব্রাহিমের কথা চলেই আসবে। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না যে এই সিনেমায় অর্থায়ন, কেউ আবার পাওয়ারের নেশায়, কেউ আবার অর্থের লোভে, কেউ আবার শুধুমাত্র ভয়েই এই নানা সময়ে আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনালদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। তবে আসলে কী ধরনের সুযোগ সুবিধা তারা পেয়েছেন, তারা কি আদৌ বাধ্য হয়েছেন কিনা, এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল ফোর্বস ম্যাগাজিনে। এই ম্যাগাজিনে বলা হয়েছে যে অনেক সময় ভয়েই অনেক সেলিব্রিটিদের নাম উঠে এসেছে যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে বিভিন্ন সময় সম্পর্কে জড়িয়েছেন। আমরা কিছু সেলিব্রিটিদের কথা যদি বিভিন্ন ম্যাগাজিন থেকে বা বিভিন্ন প্রতিবেদনের কথা যদি আমরা তুলে ধরি, চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন কখনো পেয়ার হেস সিনেমার বিদেশে স্বত্ব কিন্তু বিক্রি করতে চেয়েছিলেন না। কারণ তার কাছে স্বত্ব কিনতে চেয়েছিল হচ্ছে একটি বিদেশি বিশাল বড় দেশের অপরাধী সংস্থার একজন ব্যক্তি। তিনি এটি বিক্রি করতে না চাওয়াতে 2011 সালে তাকে কিন্তু একটি হত্যা চেষ্টা করা হয়। এরপরে একইভাবে পরিচালক করণ জোহর, যাকে আমরা সবাই চিনি মোটামুটি, তিনি কভি আলবিদা না কেহনা, কভি খুশি কভি গম, কুচ কুচ হোতা এর মতো সিনেমা নির্মাণ করেছেন, তাকে কিন্তু বেশ কয়েকবার ভারতীয় মাফিয়ারা প্রাণনাশের হুমকি দিয়েছেন, তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। এছাড়াও চোরি চোরি চুপকে চুপকে সালমান খানের সিনেমা, যেটি এটার প্রযোজক নাজিম রিজভী এবং তার সহকারীকে কিন্তু 2001 সালে এই মানে মাফিয়াদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, সহায়তার জন্য, বিভিন্ন বিভিন্ন কাজের জন্য তাদেরকে 6 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। ইনফ্যাক্ট টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন যে তিনি একটি ছবিতে তিনি যেন অভিনয় করেন এরকম একটা চাপ দেওয়ার জন্য আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হচ্ছিল, এবং তিনি মৃত্যুর হুমকি, হত্যার হুমকিও পেয়েছিলেন যখন তার সিনেমা হ্যাপি নিউ ইয়ার মুক্তি পায় ঠিক তার পরপরই। যদিও গুঞ্জন আছে মাফিয়া ছোটা শাকিলের সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল শাহরুখ খানের, তিনি কিন্তু এ বিষয়ে কখনোই মুখ খোলেননি বা স্বীকার করেননি সরাসরি। এছাড়া অনেকবার প্রমাণ মেলেছে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের একটা গভীর সম্পর্ক ছিল, বিভিন্ন ইভেন্টে তারা ক্যামেরা বন্দী হয়েছেন। আমি স্পেসিফিক করে যদি বলতে চাই, ছোটা শাকিল এবং দাউদ ইব্রাহিমের খুব কাছের বন্ধু ছিলেন কিন্তু সালমান খান। 1993 সালের ভয়াবহ যেই মুম্বাই ব্লাস্ট হয়েছিল, যার সঙ্গে দাউদ ইব্রাহিমের সরাসরি একটি সম্পর্ক ছিল, সেই তথ্য সালমান খান আগে থেকে জানতেন এমন একটি গুঞ্জনও সে সময় শোনা গিয়েছিল। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের শিকারও হয়েছিলেন তখন সালমান খান। দাউদ ইব্রাহিম এবং ঋষি কাপুরের সম্পর্কেও ছিল খুবই দৃঢ়। দাউদ ইব্রাহিম ঋষি কাপুরের ফ্যান ছিলেন। ইনফ্যাক্ট ঋষি কাপুর তার আত্মজীবনীতে তিনি লিখেছেন যে গ্যাংস্টার দাউদ ইব্রাহিম তার দুবাই ভিলাতে চা খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও এই ঘটনা 1993 সালের বোমা বিস্ফোরণের বেশ অনেক আগের ঘটনা। ছোটা শাকিল, আবু সালেম এবং সঞ্জয় দত্তের মধ্যেও একটা গভীর সম্পর্ক ছিল। বলিউড তারকা সুনীল দত্ত এবং নার্গিসের ছেলে সঞ্জয় দত্ত, তারা সবাই হয়তো চিনে থাকবেন, তিনি অনেক সুপারহিট সিনেমা দিয়েছেন, কিন্তু এছাড়াও তার জীবনটাও কিন্তু অনেক বেশি বিতর্কিত ছিল। আমরা ইনফ্যাক্ট একটা সিনেমা কিন্তু তার দেখেছি, দাঁত সিনেমাতে আমরা দেখেছি সঞ্জয় দত্তের বিভিন্ন বিতর্কিত আলোচনা সমালোচনার একটি জীবন।
সন্তোষী সালেম অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। 1993 সালে বোমা বিস্ফোরণের সময় সঞ্জয় দত্তকে AK-47 দেওয়ার জন্য দেখা করেছিলেন আবু সালেম, এমন তথ্য কিন্তু জানা গেছে। যদিও সালেম এটি অস্বীকার করেছেন, বলা হয়েছে যে অভিনেতার সঙ্গে সালেম দেখা করেনি, তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করে যে তিনি কয়েকদিন কথাই বলতে পারেননি। তবে এ বিষয়ে আসলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, ইনফ্যাক্ট গ্রেফতার করা হয় সঞ্জয় দত্তকে। দীর্ঘদিন ধরে সঞ্জয় দত্ত জেলে ছিলেন এবং 2016 সালে তিনি মুক্তি পান জেল থেকে। এছাড়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের সঙ্গে কিন্তু অনেক সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুন্দরী চিত্রনায়িকারা। আমি যদি বলি মনিকা বেদি, তারপর মন্দাকিনী, এরকম কয়েকজনের সঙ্গে কিন্তু সম্পর্কে জড়িয়েছিলেন, অনেক সময় ভালোবাসার খাতিরে, অনেক সময় ভয়ে, আবার ওই অনেক সময় সিনেমায় রোল পাইয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, এরকম একটা বোঝাপড়া নির্ভরশীলতার সম্পর্কের জন্যই অনেক সময় আবু সালেম, দাউদ ইব্রাহিমের সাথে ইনফ্যাক্ট অনেক নায়িকারই অনেক বিভিন্ন সময়ে নাম উঠে এসেছে। এছাড়াও অনিল কাপুর, অক্ষয় কুমার সহ অনেক বড় বড় তারকার নাম অনেক সময় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তারা এর মাসগুলো দিয়েছেন। ইনফ্যাক্ট শুধু সাম্প্রতিক কালো নয়, বেশ কয়েক বছর যাবতই সালমান খান, শাহরুখ খান শুধু নয়, অরিজিৎ সিং, সোনু নিগম সহ গোবিন্দ, অনেক বড় বড় তারকারা কিন্তু প্রাণনাশের হুমকি পেয়েছেন। এখন সেটা আন্ডারওয়ার্ল্ড থেকে এসেছে নাকি তাদের মাফিয়া সখ্যতার কোনো ফল, সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি। তবে কিছু পেতে হলে হয়তো কিছু হারাতে হয়, কখনো খ্যাতির বিনিময়ে বিড়ম্বনা, কখনো পাওয়ারের বিনিময়ে জীবন আতঙ্ক।